अमलान साहब के लिए चेयर लगाओ यहाँ पे, अमलान लगाओ, आ जाओ चंचल, चेयर बटो खा के इधर कभी करो পাওয়ার ব্যাপার নেই। আপনি শুধু পুলিশকে ইনফর্ম করতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাকশনটা হবে, এটা আমি ইনশিওর করছি সবাই। আর এদের যে ক্রিমিনালগুলো আছে, ম্যাক্সিমাম যে অ্যাক্টিভ ক্রিমিনাল আমাদের এখন জেলে ভিতরে রয়েছে, আর কিছু কিছু কেস যে আমরা যে বেল পাওয়া পড়েছে এইরকম ইনভলভমেন্টের সঙ্গে সঙ্গে থাকছে, আমরা দেখছি। আর আমরা চেষ্টা চলাচ্ছি কি এটা মেদিনীপুর ক্রাইম যে সিটি আছে বা খড়গপুর সিটি আছে এটাকে ক্রাইম ফ্রি করে দেবো। আগে গত উইদিন 7 ডেজ আগে আমরা যে ছিনতাই গ্যাং ছিল ওটাকে আমরা ডিটেক্ট করেছি, উইদিন 2 আওয়ার্স এনার যে দেখানো পরে এটা আমরা অ্যারেস্ট করেছি। আশা করি যে এটা আমাদের যে পুলিশ আছে যে এফিসিয়েন্সি এরকমই বাড়তে থাকবে। অ্যান্ড উইথ দিস আই এন্ড দিস প্রেস কনফারেন্স। বাকি লোককে বারে মে নাম আমি বতা নাই পাউঙ্গা, যারা যারা বেসিক্যালি এর মধ্যে আছে আমাদের কাছে নাম অলরেডি বলে দিয়েছে, আমরা আমাদের সোর্স এঙ্গেজ করেছি, আর সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে চেষ্টা করছি যে তাড়াতাড়ি ওরা ধরা। টোটাল 4 জন আপাতত আমরা নাম পেয়েছি, আমরা একজন ধরে ফেলেছি যে মেইন, যে আপনি দেখতে পাচ্ছেন ফুটেজের মধ্যে আছে। লাস্ট ইন লোক কা বেল হুয়া থা, বেল অ্যাপ্লিকেশন দ্যাট করোনা কে টাইম পে ইনকো বেল দিয়া গিয়া থা, বাট ইয়ে মিদনাপুর টাউন মে নহীং ঘুসেঙ্গে তব ইনকো পহলে বেল কে সাথ মে দিয়া গিয়া থা। স্যার কোন জায়গাটা দেখান তো মারা হয়েছে? এটা আমাদের মিদনাপুর টাউন। স্যার 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 টাইপ অফ কিভিন আমরা মিদনাপুর আসছে কিংবা কনস্পিরেসি করছে এটা কি ল্যাক অফ পুলিশ ইন্টেলিজেন্স? দু ঘন্টার মধ্যে পুলিশ ধরে নিয়েছে, আপনি ল্যাক অফ ইন্টেলিজেন্স বলতে পারবেন না। মেদিনীপুরে ক্রিমিনাল তো ক্রাইম করে আগে পুলিশকে বলবে না, ক্রাইম করেছে ক্রাইম ডিটেক্ট হবে। কোনো অর্গানাইজ ক্রাইম যদি থাকে ওটা সব সময় প্রিভেনশন লিখে যায়, বাট হঠাৎ করে যদি আপনিও গুলি চালিয়ে দেবেন আমরা বুঝতে পারব। যখন আপনি অ্যাকশন করবেন সঙ্গে সঙ্গে রিয়াকশন পুলিশ করবে। সো দের ইজ এ কল্ড প্রিএমটিভ পুলিশিং, দের ইজ কল্ড রিয়্যাক্টিভ পুলিশিং। এখানে আমরা রিয়্যাক্টিভ পুলিশিং করেছি, আর যে বেলে আছে এটা তো অনেকবার হাইকোর্ট বা সবাই বেল দিয়েছে যে ইনি ভালো করে থাকবেন, পিসফুলি থাকবেন, ইনি বেল অর্ডারটা করছেন। সো ইট ইজ আ ল্যাক অফ পার্ট অফ দি ক্রিমিনাল সাইড, নট দি পুলিশ সাইড। স্যার এত অস্ত্র আসছে কোথা থেকে? এই কাগজ দেখা গেল আজ তো কান্ট্রি মেড যে আর্মস গুলো আছে এদের যে এখান থেকে পেয়েছে, ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, আমরা জিজ্ঞেস করবো। আর যদি কিছু অন্য অস্ত্র এদের কাছে থাকে বা এনাদের অ্যাসোসিয়েটের সঙ্গে থাকে আমরা ওটাকে সিজ করব। মোটিভ প্রিভিয়াস এনিমিটি যেরকম থাকে কি লাইক যা আপাতত জানা গেছে প্রিভিয়াস এনিমিটি আছে। যেভাবে কাল জানাতে চাইছি যে কালকে 8টা নাগাদ এই সুমন সিং নাম করে আলিয়াস মোটা রাজা সুমন্ত হোটেল গিয়ে একজনকে থ্রেট করে যেখানে টাকা পয়সা জায়গা করেছে। তারপরে আমাদের মাহতাবপুর শ্মশান ঘাটে এসে একজনেকে থ্রেট করার জন্য ওখানে ফায়ারিংটা ওপেন করেছে, হি ওয়াজ কন্টেইনিং ওয়ান ব্যাগ। অ্যান্ড দেন ওর কাছে একটা আপনি দেখতে পাচ্ছেন কি একটা যে আমরা করেছি একটা কান্ট্রি মেড 9mm পিস্টল, তার সঙ্গে 3টে আমরা লাইভ অ্যামিউনিশন ওর কাছ থেকে কালকে আমরা সিজ করলাম। যখন এরা এখান থেকে হাওয়ায় ফায়ারিং করে বেরিয়ে যাচ্ছে, এরা ভেবেছিল কি এরা মানে জেলা পুলিশের যে আমাদের বাউন্ডারি আছে ওটা বার করে নেবে, বাট সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরেই আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নাকা আমাদের চলছে সবাইকে অ্যালার্ট করা হয়। আর তারপরে আমরা এনাকে চেস করে একবার দেবরা থেকে এরা ওখান থেকে স্পট হয়েছিল, তারপরে ওখান থেকে পালিয়ে আসে। আবার ব্যাক করার সময় মেদিনীপুরে আমাদের এসডিপিও খড়গপুর, আইসি কোতোয়ালি, অ্যাডিশনাল এসপি আর সমস্ত টিম মিলে একে ধরে ফেলে। অ্যান্ড হি ওয়াজ হ্যাভিং দ্যাট লাইভ অ্যামিউনিশন অ্যান্ড আর্মস দ্যাট টাইম, সো ইট ওয়াজ আ কাইন্ড অফ আ ব্রেভারি অ্যাক্ট শোন বাই ডিস্ট্রিক্ট পুলিশ। এর সঙ্গে একটা ব্যাগের মধ্যে কিছু জিনিসগুলো পাওয়া গেছে, আমরা যে পেয়েছি কিছু অ্যাসোসিয়েট আছে যে এখানে মেদিনীপুরে এক্সটর্শন করে
টাকা কামিয়ে বেসিক্যালি যে বেরোজগার ছেলেগুলো আছে ওদেরকে এরাপ করে অ্যান্ড দে আর ইনভলভড ইন সাচ হেনিয়াস ক্রাইম। এই মোটা রাজা সুমন সিং আলিয়াস যে আছেন 2019 একটা মার্ডার কেস হয়েছিল, ওখানে ইনি আসামি ছিলেন, তারপরে ইনি বেলে ছিলেন। 5 আগস্ট অবধি যে আমরা অফিসিয়াল রেকর্ড থেকে পেয়েছি মেদিনীপুর টাউনে ঢুকতে বারণ করা হয়েছিল, অন দিস বেসিস ওনাকে বেল দেওয়া হয়েছিল। এই টাইম পরে তারপরে ইনি এখানে আসেন আর আমরা যে ওই কেস আছে ওর বেল ক্যান্সেলেশন প্রেয়ারটা আমি ক্যান্সেলেশন জন্য আমরা কোর্টকে অনেবল কোর্টকে ফরওয়ার্ড করছি আর একটা কেসে ইনাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে উইথ অল দিস আর্টিকেলস আফটার সিজন। অ্যান্ড যে আমাদের পুরো টিম আছে এসডিপি খড়গপুর আইসি কোতোয়ালি সবাইকে অ্যারাউন্ড 50,000 ক্যাশ রিওয়ার্ড আমরা দিচ্ছি। এটা একটা ভালো কাজ হয়েছে। আমি মেদিনীপুর টাউন থানা হোক বা বাদ বাকি যে যারা যারা এখানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে ভালো কাজ করার জন্য। আমাদের সিনিয়র অফিসাররা এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আর মেদিনীপুরবাসী আর যারা যারা আমাদের রয়েছেন সিটিজেনরা সবাইকে বলবো আপনারা যদি এরকম কোনো অ্যাক্টিভিটি কোথাও দেখেন প্লিজ আপনি পুলিশের কাছে আসুন আর আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব আর যেরকম